আচ্ছা, এবার আমরা কাস্টমার জন্য আবার ফিরে যাই। তো আমাদের স্লাইডারটা অ্যাড করা হয়ে গেছে, একদম সাদামাটা স্লাইডার যদি হয়েছে, তারপর আমরা থাক এটাই থাক। আচ্ছা, এখন কালেকশন লিস্ট, আমাদের কি কোনো কালেকশন আছে? আমরা এখান থেকে কালেকশন অলরেডি ক্রিয়েট করেছিলাম, সাপোজ এই একটা কালেকশন আমরা এখান থেকে অ্যাড করতে পারলাম, দেখেন এখানে অ্যাড করে ফেলেছি। আবার হচ্ছে আর একটা কালেকশন, এটা এখান থেকে, আচ্ছা সরি, এখান থেকে অলরেডি অ্যাড করে ফেলেছি একটা, যেমন এখানে দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে গেলাম, গিয়ে এটা অ্যাড করলাম, তারপর আমরা এই কালেকশনে গেলাম, মানে এটা, তো এখান থেকে ধরেন অ্যাড করলাম এটা, দেখেন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমাদের এটাও অ্যাড হয়ে গেল, আমাদের কালেকশন লিস্টটা এখন অ্যাড। তারপর হচ্ছে ফিচার কালেকশন, অর্থাৎ এটা চারটা, তো এখান থেকে চারটা আছে, দেখেন এখানে চারটা দেওয়ার অপশন, এখানে কি বলছে ফিচার কালেকশন, তো ফিচার কালেকশন আমরা এখান থেকে সেট করতে পারবো, একটা যে কোনো একটা সেট করতে পারবো। সাপোজ এটা হচ্ছে ফিচার কালেকশন ওয়ান, তারপর শো কম্পেয়ার প্রাইস, যা যা আছে আর কি সেগুলো লিখছে এখানে। আবার এখান থেকে আমরা ইচ্ছা করলে এটার ধরেন দিয়ে দিলাম ফিচার ক্যাটাগরি সিএটি, মানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিব আর কি। আচ্ছা, হয়ে গেল। তারপর যেহেতু ফিচার কালেকশন আসলে কিছু নেই, আমরা ওখানে কিছু অ্যাড করা হয়নি, এই জন্য এখানে আসছে না। তারপরে ফিচার কালেকশন এটা, আমরা যদি চাই না চাই এগুলো কিন্তু আমরা রাউন্ড নাও রাখতে পারি, আমরা ইচ্ছা করলে এটা বাদ দিয়ে দিলাম, বা ইচ্ছা করলে এটাও বাদ দিয়ে দিতে পারি, এবার এটাও ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি, বা আমরা এখানে অ্যাড করতেও পারি। ধরেন আমরা, আমাদের এতগুলো তো রাখার দরকার নেই, আমাদের একটা থাকলো, বাকিগুলো বাদ, এটা এটা বাদ, এটা থাকলো শুধু। তো এখানে ব্যাপারটা কি, এখানে বলছে কালেকশন পার রো চারটা, এখানে আমরা ইচ্ছা করলে তিনটা করে দিতে পারি, এখানে তিনটা হয়ে যাবে। আচ্ছা, রোজ রোজ দুইটা দিয়ে দিছে, আমাদের রোতে দুটা দরকার নেই, আমাদের একটা হলেই হবে রো। আচ্ছা, শো সেভ অ্যামাউন্ট, সেভ অ্যামাউন্ট শো করতেছে এখানে, এখানে এরকম শো করতেছে। আমরা একটা কাজ করি, দেখি আসলে এটা সেভ দিয়ে আসলে কেমন দেখা যায় ফ্রন্ট এন্ডে গিয়ে, তো এখান থেকে দেখা যাচ্ছে না কিছু, মনে হয় প্রোডাক্ট থাকতে হবে, নাহলে দেখা যাবে না এরকম কিছু একটা। এখানে প্রোডাক্ট থাকতে হবে, তাছাড়া দেখা যাবে না এরকম কিছু একটাই। তো আমরা এটা দিলাম, অথবা এটাও অ্যাড করতে পারি। আচ্ছা থাক, থাকলো। তারপরের পার্ট হচ্ছে স্লাইডার, আমরা এখান থেকে স্লাইড ইচ্ছা করলে অ্যাড করতে পারি আগের মতোই। ধরেন আমরা আরও নতুন কিছু স্লাইড অ্যাড করব, অ্যাড হয়ে গেল, আমরা ইচ্ছা করলে আর একটা স্লাইড অ্যাড করতে পারি। এখান থেকে ব্যাকে যাই আর একটা অটো রোটেট দিয়ে দেই, যেহেতু আমরা চাচ্ছি অটো রোটেট হোক। তারপর কোনটা দেওয়া যায়, একটু কালারফুল, আসলে সবগুলাই সাদা মাটা, ধরেন এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দুইটা স্লাইড আমরা দিয়ে দিছি, দুইটা স্লাইড স্লাইড শো হবে 5 সেকেন্ড পর পর, এখান থেকে বের হয়ে যাই। তারপর হচ্ছে এখানে আছে স্লাইড শো হয়ে গেছে, এবার হচ্ছে টেক্সটটা, এখানে টেক্সট অ্যাড করার অপশন আছে, এটা হচ্ছে ধরেন আমরা এখানে যে কোনো একটা জিনিস দিতে পারি, সাপোজ ধরেন থ্যাংকস ফর, থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার স্টোর, এখানে এখানে কিছু টেক্সট লেখা যাবে, ইচ্ছা করলে আপনি লিখতে পারেন। তো আমরা আসলে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে এটা। আমরা একটা কাজ করি, এখানে দিয়ে দিই লোরে ম্যাক্সাম, বা ডামি টেক্সট দিয়ে দিই,
আচ্ছা, এখান থেকে গিয়ে আমরা এরকম কপি করে দিয়ে দিলাম, চলে আসলো, ইচ্ছা করলে আমরা এখানে স্টাইল করতে পারবো, দেখেন আবার লিঙ্ক দিতে পারবো, আমরা কি বলে আমরা বোল্ড করতে পারতেছি, আমরা হচ্ছে ইটালিক করতে পারতেছি, আবার হচ্ছে আমরা ধরেন এখানে একটা লিঙ্ক হবে, এখানে দিয়ে দিলাম, আবার কন্ট্যাক্ট আস এখানে লিখে দিলাম, কন্ট্যাক্ট আস এটার লিঙ্ক দিয়ে দিলাম, এখানে ধরেন অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, ধরেন ওয়েব আইটি এলটিডি ডট কম এটা লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা হচ্ছে না? আচ্ছা, এটা এটা সম্ভবত এক্সটার্নাল লিঙ্ক দেওয়া যাবে না, ইজ রিকোয়ার্ড ফর এক্সটার্নাল। ও আচ্ছা, এইচটিটিপি ধরে দিয়ে দিলাম, ওয়েব আইটি এলটিডি ডট কম হয়ে গেছে, আমরা এক্সটার্নাল লিঙ্কও অ্যাড করতে পারবো। এটা যদি এক্সটার্নাল লিঙ্ক হয়ে থাকে নর্মালি হয়ে যায় কি, এটা হচ্ছে আউট অফ মানে আলাদা একটা ট্যাবে ওপেন হয়, তো আমি দিয়ে দিলাম, ইনসার্ট করে দিলাম, যখন ক্লিক করবে কেউ এখানে চলে যাবে আমাদের ওয়েব আইটি লিমিটেডের পে ফেস সরি ওয়েবসাইটে, তো এখানে স্মল দেওয়া যাবে টেক্সটের সাইজ, আবার যদি আমি চাই যে একটু বড় দিব এরকম করে বড় দেওয়া যাবে, আবার তো আমরা সিএসএস ইউজ করতেই পারবো আমাদের ইচ্ছা মতো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, আমাদের অনেক কিছু হয়ে গেছে আর এখানে আসতেছে না, আসলে এখান থেকে দেওয়া হয় নাই আমাদের, মানে এই এই ফিচার ক্যাটাগরি তখনই হবে যখন ক্যাটাগরির মধ্যে কোনো প্রোডাক্ট যখন থাকবে না, তখন তো অবশ্যই সেগুলো শো করার কথা না। আচ্ছা, হয়ে গেছে আমাদের হেডার পার্টটুকু, কিন্তু আমরা করতে পারছি, আবার হচ্ছে আমাদের হেডার পার্টটুকুর মধ্যে ছিল হচ্ছে মেনু ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল, টেক্সট ছিল, লিঙ্ক ছিল আমাদের, আবার এই জিনিসগুলো ছিল, আমরা এই জিনিসগুলো দিয়ে চেঞ্জ করে দিচ্ছি অলরেডি। আবার আমাদের এখান থেকে ফুটার পার্টটুকু আমরা করতে পারবো, যেমন ফুটার পার্টের মধ্যে কী কী আছে আমরা একটু দেখে নেই, যেমন এখানে কুইক লিঙ্কস, কুইক লিঙ্কসের মধ্যে কিছু লিঙ্কস দিয়ে দিচ্ছে এরা, আমরা এখানে যাই দেখেন কুইক লিঙ্কসের মধ্যে আসলে ওরা হচ্ছে সেরকম কোনো কিছু দেয় না, এখানে বলছে যে পুট লিঙ্ক ফুটার, মানে যে একটা লিঙ্ক দিতে বলছে, তো আমাদের এখান থেকে যেহেতু কোনো লিঙ্ক নাই, মেনু আমরা অ্যাড করিনি আগে থেকে, সো আমরা এখান থেকে ফুটার মেনু যদি দিই, শুধু হেডার মেনু মেন মেনু দিলে শুধু এই দুইটা লিঙ্ক আসবে আমরা জানি, আর ফুটার মেনু দিলে হচ্ছে আসবে একটা মেনু, সেটা হচ্ছে সার্চ, আমরা আগে টেস্ট করেছিলাম। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম, হয়ে গেল, এখন হচ্ছে আমরা এটার কন্টেনার উইথ একটু মানে বাড়ায় কমায় দিতে পারি, আমরা যদি একটু বাড়ায় দিই 25 দিই তাহলে একটু বড় হয়ে যাবে, দেখেন, সো আমাদের আসলে 25 দেওয়া যাচ্ছে না, 25 দিলে নিচে নেমে যাচ্ছে, সো এতটুকুই থাক। এখন হচ্ছে আমরা যাচ্ছি গেট ইন টাচ, গেট ইন টাচের মধ্যে আমরা ইচ্ছা করলে অনেক কিছু এখানে অ্যাড করতে পারি, সাপোজ অ্যাবাউট আস দিয়ে দিতে পারি, অ্যাবাউট আস উই প্রোভাইড ওয়ার্ল্ড ক্লাস বর অ্যান্ড বো অল ওভার দ্য ওয়ার্ল্ড, ধরেন দিলাম এতটুকুই। ওকে, কন্টেনার উইথ কিন্তু প্রত্যেকটারই দেওয়া যাচ্ছে আলাদা আলাদা করে, আমরা ইচ্ছা করলে এখানে আর একটা অ্যাড করতে পারি, 25টাকে 25 বানিয়ে দিলাম, এটাকে 25 বানিয়ে দিয়েও কিন্তু অ্যাড করতে পারবো, যেমন এখান থেকে কিন্তু কন্টেনার দেখছেন অ্যাড করার অপশন আছে। আবার সোশ্যাল মিডিয়া আইকন, এখানে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করলে আসবে না, বিকজ এখানে সোশ্যাল মিডিয়া আইকন আমরা সেট করি নাই। আচ্ছা, শো পেমেন্ট আইকন, এখানে পেমেন্ট আইকনের কথা বলছে, এখানে শো করাচ্ছে, বাট আমরা পেমেন্ট আইকনের সেরকম কোনো কিছু অ্যাড করি নাই। এখান থেকে লিগাল মেনু আমরা ইচ্ছা করলে সেট করতে পারি, আমাদের যদি মেনু দিয়ে দিই এখানে ফুটার একটা লিগাল মেনু চলে আসবে, তো আমাদের দরকার নেই এটা, তো এই হচ্ছে ব্যাপার। আমরা আবার এখান থেকে নিউজ লেটারটাকে আমরা ইচ্ছা করলে নিউজ লেটারের বিয়ে করতে চাইলে ইমেইল করুন, হ্যাঁ দিয়ে দিলাম, ওখানে এখানে সামথিং কিছু একটা বা এটাই এখানে দিয়ে দিলাম, ইমেইল আস। আবার দেখেন এই দুইটা পার্টের মতো এটাও কিন্তু ইচ্ছা করলে আমরা ছোট বড় করতে পারবো, বা ইচ্ছা করলে প্রত্যেকটা 25-25-25 করে দিয়ে আমরা চারটাও অ্যাড করতে পারি, তো হচ্ছে ব্যাপার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারলাম ফুটার পার্টটুকু।
তো আমাদের ফুল পেজটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। আমাদের হেডার পার্ট করলাম, আমাদের এখানে মেইন পার্টটুকু করলাম, আমাদের কন্টেন্ট যতটুকু ছিল বাট ফুটার পার্টটুকু আমরা করলাম। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই আর এই জিনিসগুলো নিয়ে মাথায় এত কিছু করার দরকার, এগুলো কোত্থেকে আসবে, আমরা কীভাবে অ্যাড করতে পারবো, এগুলো ইচ্ছা করলে অ্যাড করা যায়, ইচ্ছা করলে অ্যাড সেকশন অ্যাড করা যায়, বাট আপাতত এগুলো বোঝার জন্য এত মাথা খারাপ করার দরকার নাই। যেগুলো এখানে সেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজেরা বানানো যায়, আর সেটা হচ্ছে যারা থিম ডেভেলপমেন্ট যখন করবো আমরা তখন বুঝতে পারবেন। তো আই হোপ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।